আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াজেদ আলী শেখ, সহকারী শিক্ষক খিলকুল ফজলুল মাদার উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা সবাই, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের শব্দ ও পদ সম্পর্কে আলোচনা। প্রথমে আমরা জানব শব্দ সম্পর্কে। শব্দ আমরা যে ভাষা ব্যবহার করি, ভাষার একটা অংশ শব্দ। শব্দ অনেক রকমের হতে পারে, পশু পাখিও শব্দ করে, মানুষও শব্দ করে, কিন্তু সব শব্দই শব্দ নয়। যে শব্দের মানুষের যেমন প্রাণ আছে, শব্দেরও তেমন প্রাণ আছে। হ্যাঁ, মানুষের যেমন প্রাণ বা প্রাণকে আমরা বলে থাকি আত্মা বা মন, ঠিক তেমনি শব্দের প্রাণ হলো অর্থ। অর্থ ছাড়া শব্দকে শব্দ বলা যায় না বা যাবে না। তো যে শব্দের অর্থ আছে তাকে আমরা বলবো শব্দ। তো শব্দ কি বা শব্দের সংজ্ঞা কি বা শব্দ কাকে বলে? শব্দের সংজ্ঞা বলতে গেলে আমরা এভাবে বলতে পারি যে এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। আমরা আবারও বলি, এক বা একাধিক ধ্বনি বা বর্ণ একত্রিত হয়ে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। যেমন আমরা বলতে পারি কলম। কলম একটি শব্দ, কারণ কলম শব্দ দ্বারা লেখার উপকরণকে বোঝানো হয়েছে, এজন্য কলম একটি শব্দ। কলস একটি শব্দ, বই একটি শব্দ, কারণ বই হলো একটা পড়ার উপকরণ। এরকম আমরা যে শব্দের অর্থ আছে তাকে আমরা বলবো শব্দ। আর যত শব্দই থাক, শব্দের আলাদা আলাদা অর্থ হয়, আর এই আলাদা আলাদা অর্থ দিয়ে বক্তা তার মনের ভাব প্রকাশ করতে পারে না। তাই মনের ভাব প্রকাশ করার জন্য এই শব্দ, অর্থপূর্ণ শব্দগুলোকে একের পরে এক সাজিয়ে মনের ভাব প্রকাশ করে থাকে। যেমন আমি বাজারে যাই, আবার এরকম শব্দ যদি আমরা এভাবে বলি যে আমি বাজার যাই, তাহলে এটা তিনটি অর্থপূর্ণ শব্দ। এগুলো তিনটি আলাদা আলাদা অর্থপূর্ণ শব্দ হলো। আবার এই আলাদা আলাদা শব্দগুলো দিয়ে কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করতে পারি না, তাই এই আলাদা আলাদা শব্দগুলোকে, অর্থপূর্ণ শব্দগুলো জুড়ে জুড়ে মানুষ তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে থাকে। যেমন আমি বাজারে যাই, এটা একটা মনের ভাব প্রকাশক বাক্য, এটা একটা মনের ভাব প্রকাশক বাক্য। তো এখানে আমি বাজার যাই আর আমি বাজারে যাই, এখানে কিছুটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তা আমরা আগে জানব যে আমি বাজারে যাই এটা মনের ভাব প্রকাশক বাক্য। তাহলে মনের বাক্য কাকে বলে? তাহলে আমরা এভাবে বলতে পারি যে কতগুলো অর্থপূর্ণ শব্দ
যখন একত্রিত হয়ে কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। যেমন আমি বাজারে যাই, এই যে এবার আমরা লক্ষ্য করি যে আমি বাজার যাই, এটা হলো কি তিনটি অর্থপূর্ণ শব্দ, আর আমি বাজারে যাই এটি হলো একটি মনের ভাব প্রকাশ বাক্য। এবার এই এখানে যে বাজারে বাজার শব্দের সাথে কিছু যোগ হয়েছে, এটা হলো এখানে আমরা বলতে পারি এ শব্দ এ যোগ হয়েছে, তাহলে এই যে এ যোগ হলো এই এটা মানে বাজার আমি বাজারে যাই বাক্যের মধ্যে, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন দেখা যায় যে শব্দের কিছু বদল ঘটে বা পরিবর্তন ঘটে বা কিছু যোগ হয়। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে এই বাক্যে ব্যবহৃত হবার সময় শব্দের শেষে কিছু বর্ণ যোগ হয়, আর এগুলোকেই বলা হয় বিভক্তি। এই যে আমরা বিভক্ত করলাম বাজার, বাজার যোগ এ বাজার, এ হলো বাজারে, তাহলে এটা হলো বিভক্তি, এটা হলো বিভক্তি। তাহলে আমরা বলতে পারি যে পদ কি, পদটা হলো যে শব্দে যখন আমরা বিভক্তি যুক্ত হয়, কোনো শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলে পদ। তাহলে সঙ্গে আকারে আমরা এভাবে বলতে পারি যে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, বা আগে ছোটবেলায় আমরা পড়ে এসেছি এইভাবে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলে। তার মানে হলো যে যখন কোনো বিভক্তি বাক্য শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেই শব্দের সাথে কী যোগ হয়, বিভক্তি যোগ হয়। এজন্যই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলা হয়, তখন ওটাকে আর শব্দ বলা হয় না, ওটাকে বলা হয় পদ। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আজকে তিনটা বিষয়ে আলোচনা করলাম। একটা হলো শব্দ কি, শব্দের প্রাণ যেন কি বলছিলাম অর্থ, শব্দের প্রাণ হলো অর্থ। একটা বললাম শব্দ কি, শব্দের উদাহরণ। এরপরে বললাম বাক্য কি, বাক্যের উদাহরণ। এরপরে বললাম পদ কাকে বলে, তাহলে আমরা এভাবে বলতে পারি পদ হলো বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, বা বাক্যের ব্যাপারে প্রত্যেকটি শব্দকে পদ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। তোমরা বাড়িতে এই বিষয়গুলো ভালোভাবে পড়ে ভালো করে জানবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।